আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। কক্সবাজারে বিএনপি ও যুবলীগ পাশাপাশি স্থানে কর্মসূচি আহ্বান করা 144 ধারা জারি করেছে প্রশাসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিকেলে শহরের শহীদ সরণি সড়কে সমাবেশের ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি। অপরদিকে একই স্থান থেকে 100 গজ দূরে গণতন্ত্রের বিজয় উদযাপনের পাল্টা কর্মসূচি দেয় যুবলীগ। এতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার রাতে 144 ধারা জারি করে প্রশাসন। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরার সম্পা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছেছেন। এদিকে যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বলেন, গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজারের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ। প্রচার প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন হেভিওয়েট প্রার্থী ডাক্তার সেলেনা হায়াত আইভী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন বিএনপির তৈমুর আলম খন্দকার। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আগামী 26 জানুয়ারি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। 87টি ওয়ার্ডে 5,70,357 জন ভোটার রয়েছেন সিটি এলাকায়। আগামী 23 জানুয়ারি পর্যন্ত রাজধানীর বারিধারার হোটেল স্কর্ট প্যালেসে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লায়না লিনা তাদের মা নাকানো এরিকোর সঙ্গে থাকবে। তবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন। এই সময়ের মধ্যে এরিকোকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে বলা হয়েছে। আগামী 24 জানুয়ারি পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত 21 নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লায়না লিনা তাদের বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট। যেহেতু এখনো হাইকোর্টের জাজমেন্ট পাওয়া যায়নি, যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় এই অর্ডারটা যেন কন্টিনিউ করে। মার কাছে থাকতে হবে, বাবার ভিজিটেশনাল যেমন তেমন দিচ্ছে সেরকম হবে। আর হলো বলেছে যেহেতু ডিভোর্স হয়নি মিল মোহাম্মদ করে দিবেন। করোনা ভাইরাস প্রতিরোধে সবার ভ্যাকসিন নিশ্চিতে ভ্যাকসিনের কর্মসূচি আরও সহজ করেছে সরকার। এখন থেকে ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশন না করলেও কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও ভ্যাকসিন নেওয়া যাবে। এছাড়া ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশন করার পরও যারা মেসেজ পাননি তারা সেন্টারে গেলে ভ্যাকসিন পাবেন। গেল শনিবার থেকে মেগা ক্যাম্পেইনের আওতায় ওয়ার্ড পর্যায়ে ইপিআই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় আগামী 2 মাসে 3.5 কোটি মানুষকে ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দেওয়া হবে, পরে আবারও বিশেষ ক্যাম্পেইন করে সেকেন্ড ডোজ দেওয়া হবে। দর্শক, ইপিআই টিকা কেন্দ্রের টিকা কর্মসূচির সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভ্যাকসিন নিতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটি বলেছিলেন, চট্টগ্রামে কিন্তু খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু টিকার কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি একটু বলি, যারা টিকা নিতে এসেছেন তারা কিন্তু আসলে খুব উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আসলে প্রচুর পরিমাণে লোকজন দাঁড়িয়ে আছে টিকা নেওয়ার জন্য। বিশেষ করে পুরুষের তুলনায় কিন্তু মহিলার লাইন দীর্ঘ। যারা পরিচয়পত্র এনেছেন তারা কিন্তু আসলে টিকা দিতে পারতেছেন। এখানে কিন্তু কোনো ধরনের নিবন্ধনের
প্রয়োজন হচ্ছে না। অনেক বৃদ্ধ কিন্তু আসলে এসেছেন টিকা নেওয়ার জন্য, তারা কিন্তু আগে টিকা নেননি। চট্টগ্রামের সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে কিন্তু আসলে এই টিকা কার্যক্রম চলমান রয়েছে। এক একদিন এক একটি ওয়ার্ডে এই টিকা দেওয়া হচ্ছে, একই সাথে 41টি ওয়ার্ডে কিন্তু আসলে এই টিকার কার্যক্রম এখনো চালু হয়নি। এক একদিন এক এক ওয়ার্ডে কিন্তু দেওয়া হচ্ছে, সেই সাথে চট্টগ্রামের বাইরে 15টি উপজেলায় কিন্তু আসলে এই কার্যক্রম চালু রয়েছে। তবে 15টি উপজেলার মধ্যে কিন্তু আসলে একই সাথে দেওয়া হচ্ছে না, আমাদেরকে জানিয়েছেন যেটি সেটি হচ্ছে যে একদিন এক উপজেলায় কিন্তু এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবং যারা টিকা নিতে এসেছেন তারা কিন্তু আসলে অনেকটা খুশি, যেহেতু ওনারা বললো যে আগে নিবন্ধন করতে হতো অনেক কষ্ট, কিন্তু এখন সরাসরি জাতীয় পরিচয়পত্র নিয়ে আসার পরে কিন্তু আসলে ওনারা টিকা দিতে পারতেছেন। এটা নিয়ে আসলে যারা টিকা গ্রহীতারা কিন্তু অনেক খুশি হয়েছেন এবং সেই সাথে ওনারা কিন্তু সরকারকে ধন্যবাদ দিয়েছেন। হাবিবা, এই ছিল চট্টগ্রাম থেকে আমাদের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। কক্সবাজারে বিএনপি ও যুবলীগের পাশাপাশি স্থানীয় কর্মসূচির আহ্বান করা 144 ধারা জারি করেছে প্রশাসন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পাল্টাপাল্টি সমাবেশে 144 ধারা জারির পর সেখানকার পরিস্থিতি কেমন এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে? আসলে আজ সকাল 8টা থেকে জেলা বিভিন্ন কার্যালয়ে তারা সমাবেশ করার কথা ছিল। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা মুক্তি এবং তার বিদেশি চিকিৎসার দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু গতকাল জেলা যুবলীগ এবং জেলা যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি করে তারা যে সব আহ্বান করেছিল সে কারণে এই সমাবেশে 144 ধারা জারি করা হয়। এবং পাশাপাশি আজকে সকালে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়, সেখানে নজরুল সরকার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন। তারা দাবি করেছেন গণতন্ত্র নেই বলে এখানে আমাদেরকে বিশেষ সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা দ্রুত সমাবেশ শেষ করেই এখন লং বিচ আছে কক্সবাজার শহরের মোটেল জুড়ে সেখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। পাশাপাশি এখন পরিস্থিতি উত্তপ্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে 144 ধারা যেহেতু জারি করা হয়েছে সেখানে কোনোভাবে সমাবেশ করতে দেওয়া হবে না এবং সেখানে করতে দেওয়া হয়নি। এখন তারা পরবর্তীতে 144 মাধ্যমে কি ঘোষণা আসবে সেটা রক্ষে আমরা রইলাম। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। ভিন্ন প্রক্রিয়ায় শুরু হয়েছে এই বছরের বই উৎসব। করোনা পরিস্থিতির কারণে একদিনে বা একসঙ্গে বই না দিয়ে ভিন্ন ভিন্ন দিন বা সময় দেয়া হচ্ছে বিনামূল্যে বই। ফলে এবার বই বিতরণের কাজটি চলবে আরও কয়েকদিন। দুই বছর আগেও নতুন বছর ও শিক্ষাবর্ষের শুরু মানেই ছিল সারা দেশে স্কুল স্কুলে উৎসব। শিক্ষার্থীরা দল বেঁধে স্কুলে গিয়ে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বই নিয়ে বাড়ি ফিরত। তবে আনন্দ উৎসবে ভাটা পড়লেও বই বিতরণের কাজে বড় বাধা হতে পারেনি করোনা সংক্রমণ। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। মালিকদের অবহেলা আর নানা অব্যবস্থাপনায় চলছে দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ। বেশিরভাগ নৌযানের ইঞ্জিন রুমের পাশেই রাখা হয়েছে রান্নাঘর, ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়েই চলছে লঞ্চগুলো। আবার আগুন লাগলেও নেভানোর জন্য দক্ষ জনবল নেই, এমন বাস্তবতায় যাত্রীদের জীবন রক্ষায় প্রশিক্ষিত কর্মী দিয়ে লঞ্চ পরিচালনার বিকল্প নেই বলে মনে করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। শরীয়ত খানের বিশেষ রিপোর্টে বিস্তারিত। লঞ্চ মালিকদের কাছে যাত্রীদের জীবনের যেন কোনো মূল্য নেই, মানুষের সেবা দেয়াটা মূল লক্ষ্য হলেও এক একটা লঞ্চ যেন মরণ ফাঁদ বানিয়ে রাখা হয়েছে। ঢাকা মুলাদি রুটে চলাচলকারী লঞ্চ রিশান 7 বাইরের চাকচিক্য দেখে বোঝার উপায় নেই ভেতরের অবস্থা কতটা ভয়াবহ। ইঞ্জিন রুমের পাশেই রান্নার ব্যবস্থা, রাখা আছে বিশাল সাইজের গ্যাস সিলিন্ডার। এই গ্যাসের বদল আরও ওই পাশে ছিল, অন্যতম আমরা গ্যাস চুলা বন্ধ করে দিয়েছি, আজকে থেকে বন্ধ। এই জন্য আমরা গুজগাস করে লাগছি, আগামী টিভির থেকে আমরা চুলা নামাই দেব। বিশ্রামের জন্য নির্ধারিত কেবিন বাদ দিয়ে ইঞ্জিন রুমেই ঘুমানোর ব্যবস্থা করেছেন চালকেরা। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ইঞ্জিনের চারদিকেই রাখা আছে দাহ্য পদার্থ, ফলে আগুন লাগলে তার ভয়াবহতা কি হতে পারে ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বেশিরভাগ লঞ্চেরই এমন বেহাল দশা। ইঞ্জিন রুমের পাশে আগুন নেভানোর ব্যবস্থা থাকলেও তা চালানোর কৌশল জানা নেই বেশিরভাগ স্টাফের। বড় লঞ্চগুলোতেও রয়েছে দক্ষ কর্মী অভাব।
আমি তো উপরে কোয়ার্টার মাস্টার ট্রেনিং নিচে ড্রাইভার যারা ইঞ্জিনরুমে থাকে ইঞ্জিন যারা চালায় ভাইয়া আমরা তো লঞ্চে লস করে আমরা তো এটি পরি নেই তাছাড়া আমরা এটি বুঝি কম আর কি এটা তো মালিকেরা যেভাবে রাখে আমরা তো বারাঙ্গানিমে চাকরি করি আমরা তো আর কইলে তো হয় না মালিকেরা যেভাবে সারটা করছে ওইভাবে এটা ওয়ার্লিং ডগের লোকে ওয়ার্লিং করিয়া স্ট্যান্ড করে দিছি এটা মালিক মতো জানে সার্ভেয়ার সাহেব যখন আসে ওটা দেখি কিন্তু ওরা তো কয় না যে এই জিনিসগুলো আমরা বাইরে রাখতে হবে ওরা তো বলে না লঞ্চের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাও বেশ উদাসীন কোনো প্রকার তদারকি ছাড়া দেয়া হচ্ছে ভয়েস অব ডিক্লিয়ারেশন এ বিষয়ে সদরঘাটের টিআই এর সাথে কথা বলতে গেলে এক প্রকার পালিয়ে যান তিনি এমনকি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিনও লঞ্চ যাত্রীদের জীবন রক্ষায় প্রশিক্ষিত জনবলের পাশাপাশি সমতলের মতো ঢাকা দক্ষিণবঙ্গ রুটে পানিতেও ভাসমান আগুন নেভানোর জাহাজ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের যারা পারমানেন্ট স্টাফ যারা আছে তাদের সকলকেই অগ্নি নির্বাপন সম্পর্কে একটা প্রশিক্ষণ করা উচিত এবং এ ব্যাপারে তাদের সম্যক ধারণা থাকা উচিত যে অগ্নি নির্বাপন সরঞ্জামাদি কীভাবে ব্যবহার করতে হবে এবং অগ্নি দুর্ঘটনা এই ধরনের অগ্নি দুর্ঘটনা একটা ছোটো জায়গার মধ্যে এটা ডেফিনেটলি যদি প্রথমবারে যদি এটাকে অ্যাড্রেস করা হয় তাহলে এই ধরনের অগ্নি নির্বাপন করা একদম সূত্রেই অগ্নি নির্বাপন করা সম্ভব কারো গাফিলতিতে বরগুনাগামী লঞ্চ অভিযান দশের মতো আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দেওয়া জরুরি বলে মনে করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক শরীয়ত খান আরটিভি ঢাকা জানাব আন্তর্জাতিক প্রসঙ্গ করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে বিশ্বে একদিনে 4731টি ফ্লাইট বাতিল হয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাতিল হয়েছে 2739টি ফ্লাইট এদিকে করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে গেল 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 3000 মানুষ একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় 8.25 লাখে এদিকে 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া এতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 29 কোটির ঘরে অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 54,60,000 মোধানের সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে